Assalamualaikum. Dhaka Dakshin Unnayan Sanstha ebong Dhaka Dakshin Bohumukhi Uccho Bidyaloy okhane je praptom shikkharthider niye je Ujjapon Porishod gothon kora hoyeche sei Ujjapon Porishod kortrik ajke ei onushtaner apnara jara sommanito praptom shikkharthira shikkhok mondoli ebong priyo gurujonera uposthit hoyechen apnader sobaike oshongkho dhonnobad ebong kritoggota janacchi. আপনারা জানেন আমরা ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা এবং প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে আয়োজন করেছি আমাদের অনেক গার্থি রয়েছে অনুষ্ঠানে অনেকে হয়তো আমরা যোগাযোগের অভাবে আমরা আপনাদের দাওয়া দিতে পারি নাই সেজন্য আমরা ক্ষমা প্রার্থী এবং আমরা আশা করব কিছুক্ষণ আগে শাহবাই একটা সুন্দর একটা তথ্য তুলে ধরেছেন যে এই স্কুলের বিভিন্ন প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনগুলোকে সমাধানের জন্য আমরা যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছি আমাদের প্রাণপুর প্রতিষ্ঠানের জন্য আমরা সকলেই এগিয়ে আসব আপনারা জানেন যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে এবং সেজন্য ব্রিটেনে পাঁচজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার কাছে কিংবা শাহবাইয়ের কাছে ফোরামও রয়েছে আপনারা চাইলে আজই পাঁচশোরে সদস্য হতে পারেন এবং প্রয়োজনে আপনারা আজীবন সদস্য হতে পারেন কিছুক্ষণ পর আপনাদের একটা ডকুমেন্টারি দেখানো হবে আর সেই যে ডকুমেন্টারি করার জন্য কাজী দাস স্যার সহ শাহবাই হলে অসংখ্য পরিশ্রম করেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিদায় নিচ্ছি বিদায়ের আগে এই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করেছেন যারা আমাদের মাঝে নেই তাদের রুহের মাহফিরাত কামনা করছি এবং যে সকল আমার প্রাণপ্রিয় শিক্ষকরা চলে গেছেন তাদেরও রুহের মাহফিরাত কামনা করছি এখানে অনেক বন্ধুরা এসেছেন বড় ভাইরা এসেছেন সময়ের জন্য আপনাদের সাথে দেখা করতে পারছি না আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন আগামীকাল থেকে অবশ্যই আপনাদের সকলের সাথে ফোন করে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনুষ্ঠানের পর আপনারা নিরাপদে বাসায় ফিরে যান সেই কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি আপনি যাবেন না আনোয়ার সাহেব যান আপনি এখানে কারণ এখন তো নেক্সট পরিচালনা সঞ্চালন করবেন ধন্যবাদ সবাইকে আনোয়ার সাহেব বলেছেন আমাদের আজকে দুটো আকর্ষণীয় জিনিস আপনাদের সামনে সামনে উত্থাপন করবো একটা হচ্ছে আমাদের ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজে উচ্চ বিদ্যালয় কলেজ দত্তরাইলের ঐতিহাসিক 125 বছর একটা ডকুমেন্টারি হবে এবং আমাদের আজকের ম্যাগাজিনের মনোগুণ মাসন আমি আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ আর রেজিস্ট্রেশন নাম্বার ই ফর একো জে ফর জেকো সিক্স সিক্স ই ফর একো এল ফর লিমা সি ফর চার্লি অতি সত্তর আপনি গাড়িটা মুভ করেন ট্রাফিক ওয়ার্ডেন তো করে নিচ্ছে হয়তো ই জে সিক্স সিক্স ই এল সি আমি আনোয়ার সাহেবকে অনুরোধ জানাচ্ছি আপনার আপনি নেক্সট পর্বে আজকে এই সঞ্চালনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আনোয়ার সাহেব যান অসংখ্য ধন্যবাদ আমাদের জেনারেল সেক্রেটারি দিদার সাসা আসলে আমাদের সময় অনেক স্বল্প সেজন্য আমরা সবাইকে আবদ্ধ জানাতে পারবো না বলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমাদের একটা প্ল্যান ছিল আরো কিছু বক্তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য তো আর আপনাদের গাড়ি যারা সামনে পার্কিং রয়েছে করেছেন একটু খেয়াল রাখবেন পরে কিন্তু আপনাদের 120 থেকে 200 পাউন্ড জরিমানা করতে হবে আমাদের এখানে উপস্থিত রয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক নির্বাহী ডেপুটি মেয়র বর্তমান কাউন্সিলর অহিত ভাই আমরা কিন্তু নিয়ম ভেঙে ওনাকে বক্তব্য দিতে হচ্ছে এখন কথা ছিল প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখবেন আমি আম অহিত আহমদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি উনি হলেন কাউন্সিলর এবং সাবেক ডেপুটি মেয়র ছিলেন আম অহিত আহমদ প্রথমে আমি আসলে সবার কাছে বলে দিলাম আমার আসলে আরেকটা প্রোগ্রামে যেতে হবে যার জন্য আমি ক্ষমা চাচ্ছি এবং আমি সুযোগটা নিলাম যে একটু কোথাও বলে আমি চলে যাব আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক জনাব মাহমুদ হোসেন খান ভাই সম্মানিত সভাপতি রঞ্জিত সাহেব বিভিন্ন কমিটির যাদেরকে এখানে পরিচয় করে রেখেছে যারা আহ্বায়ক কমিটিতে কাজ করছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি সালাম জানাচ্ছি আপনারা যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে দু তিনটা কথা বলবো অবভিয়াসলি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমাদের যে একটা ইনসিডেন্ট হয়েছে বিশেষ করে
ইসরায়েল গাজা কনফ্লিক্টে ইমোশনস আর ভেরি হাই আমাদের কমিউনিটিতে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু সম্ভব যে আমাদের কমিউনিটিটাকে শান্ত থাকে আমাদের মানুষের যাতে কোনো ক্ষতি না হয় আমরা এই টপিকসে একটা খুব ভালো একটা দিক আছে যে যেকোনো সমস্যা কিন্তু আমরা একসাথে কাজ করতে পারি শোল্ডার টু শোল্ডার এবং আমাদের যে মাল্টিকালচারাল কমিউনিটি আছে সোসাইটি আছে এটা কিন্তু সবসময় আমরা এটা দেখিয়েছি যে আমাদের মানুষরা অনেক শান্ত এবারও কিন্তু তার প্রমাণ হয়েছে বারাকা পাল্টার একটা স্টেটমেন্ট দিয়েছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে মানুষ যাতে বিশেষ করে যে কোনো ধরনের যে কোনো ধর্মের লোক হোক যে কোনো ধরনের লোক হোক আমাদের মানুষ যেন শান্ত থাকে এবং একে অন্যকে রেসপেক্ট করেন এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের ইতিহাসে এটা হয়েছে তো আমি আজকে যে 125 বছর উদযাপন হচ্ছে নাগাকুকের সাথে আমার অনেক সম্পর্কগুলো বলতে যাবো না আমি যেহেতু গোলাপগঞ্জে আমরা বড় হয়েছি গোলাপগঞ্জ এবং ঢাকা দক্ষিণ আমরা একসাথে কাজ করতাম বিভিন্নভাবে গোলাপগঞ্জ এমসি একাডেমির ছাত্র আমরা ছিলাম ঢাকা দক্ষিণের কলেজে যারা পড়তে তাদের আমাদের বন্ধু বান্ধব ছিলেন গোলাপগঞ্জে আমরা একজন ক্লাব ছিল গোলাপগঞ্জের সবুজ সঙ্গ ঢাকা দক্ষিণে ছিল ঢাকা দক্ষিণ ক্রীড়া ছিল আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা অনেক সময় ঢাকা দক্ষিণকে চা খাইতাম অথবা ঢাকা দক্ষিণে আমাদের বন্ধু বান্ধবরা গোলাপগঞ্জের সম্পর্কে আমাদের সাথে চা নাস্তা করতেন এটা কিন্তু আমাদের এই সম্পর্কটা ছিল এখনো আছে তো আজকে যারা অনেকে এখানে এসেছেন আপনাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক অনেক আমার সিনিয়র ভাই ছিলেন একসাথে ফুটবল খেলতাম একসাথে আড্ডা দিতাম অনেক আমার বন্ধু বান্ধব আছেন এখানে আজকে এখানে এসেছেন তাদের সাথে দীর্ঘদিন পরে দেখা হয়েছে এটাই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানের পাওয়া আপনারা যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা